শিক্ষা জীবনটা আসাম, কামরূপ, কামাখ্যা, মায়ং জাদু বিদ্যার দেশ। আপনারা সকলেই জেনে থাকবেন যে আসাম হচ্ছে জাদু বিদ্যার দেশ। তো আমি ওখান থেকে 12 বছর আমি প্রশিক্ষণ নিয়ে এই পেশায় নিয়োজিত হয়েছি। মানুষের উপকার করার জন্যই আমি তান্ত্রিক সাধক হয়েছি। আমার শিক্ষা জীবনটা আসাম। আমি যে সমস্ত কাজ করে থাকি, মনে করেন পাওনা দাওনা টাকা উসুল করে দিতে হয়, জমি নিয়ে ঝামেলা, স্বামী স্ত্রীর অমিল, পরকীয়া, প্রেম ভালোবাসায় ব্যর্থতা, মনের মানুষকে কাছে পেতে চান, 24 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ আমি কাজ করে দেব 100% ছেলের সহকারে। আপনার পাগলের মতো মেয়ে ছুটে আসবে, ভালোবাসবে আপনাকে। আপনার স্বামী আপনার কথা শুনে না, স্বামী নেশাকুর স্বামী, পরকীয়া করে আপনার স্বামীকে ভালো রাস্তায় ভালো পথে আনতে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ 24 ঘন্টার ভিতরে আপনার স্বামী আপনার পায়ে পড়ে থাকবে, যা বলবেন তাই শুনবে। কারণ আমি প্রমাণ, আমি প্রুফ করে দিব আপনাকে, 100% প্রমাণ করে দিব। আমি যে সমস্ত কাজ করি, ধরেন বিয়ে শাদি হয় না, বান মারে টাকার লোভে, ভাই ভাইকে বান মারে, ওই বান আমি কাটিয়ে দিই। জিন সাধক আমার পরিচয় হচ্ছে একজন, আমি দি জিন সাধক। কারণ আমার বাবা ছিলেন কবিরাজ, আমার দাদা ছিলেন কবিরাজ, আমি কবিরাজ। আমার সারা জীবনটাই আমি কাটিয়ে দিয়েছি কবিরাজি করে। আমার এই জীবনে আমি আজ পর্যন্ত 1000-এরও উপরের আমি কাজ করেছি, প্রত্যেকটা কাজে আমি সফল হয়েছি ইনশাআল্লাহ। আপনারা যে কোনো কাজের জন্য 24 ঘন্টার ভিতরে সমাধান করা হয়, কাজের পরে টাকা নেওয়া হয়। আপনার ঠিকানাটা একটু বলে দেন। আমার ঠিকানা হচ্ছে কুমিল্লা বিজয়নগর, আর আমার নাম হচ্ছে মোহাম্মদ আরজু ভাই। আমি বলি সমস্যার কথাগুলো, অনেকে আছে এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভুয়া তান্ত্রিক থেকে সাবধান। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ, আমি 24 ঘন্টার ভিতরে আপনাদের কাজ করে দিব। যে কোনো অবাধ্য কাজকে বাধ্য করা, অসাধ্য কাজকে সাধ্য করা, পাওনা টাকা উসুল করা, প্রেম ভালোবাসায় ব্যর্থতা, একজনকে ভালোবাসেন বলতে পাচ্ছেন না, মনের মানুষকে কাছে ফিরিয়ে এনে দেওয়া, এই সমস্ত কাজ আমি ইনশাআল্লাহ করে দিই 24 ঘন্টার ভিতরে। শত্রু দুশ্মন শত্রুকে খায়েল করা, বান মারা, বান টোনা, জাদু টোনা, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, এই সমস্ত কাজ আমি করে থাকি 24 ঘন্টার ভিতরে। রেজাল্ট পাবেন 100% গ্যারান্টি, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে যে মানুষটি রয়েছে, তিনি আসলে এই যুগের, বর্তমান যুগের এক কথাই বলতে পারেন ডিজিটাল কবিরাজ বলেন। মানুষ কবিরাজের কথা শুনলেই সেই মানদাতার আমলের কথা মনে পড়ে। তিনি লেখাপড়া শিখে শিক্ষিতভাবে শিক্ষা দিয়ে কীভাবে মানুষকে কবিরাজের চিকিৎসা করা যায় সেই পেশা নিয়ে আসেন। চলুন তার মুখ থেকেই শুনি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? এই তো ভালো। আপনার অনেকদিন পর একটা সাক্ষাৎকার নিতে আসলাম, কারণ এর আগে নিয়েছিলাম, আপনি অনেক ব্যস্ত থাকেন, সময় হয় না, দেশের বাইরেটারও বিভিন্ন জায়গায় থাকেন, তা আজ অনেক কষ্ট করে আপনার সাক্ষাৎকার নিলাম। তা আপনার এই পেশা কেমন চলতেছে আসলে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই চলছে, কারণ এখন বর্তমান যুগে অনেক ভণ্ড তান্ত্রিক, ভণ্ড কবিরাজ বের হয়ে গেছে। অনেকের মনে করেন প্রতারণা করে টাকা পয়সা খেয়ে কাজ করতে পারে না, কিন্তু আমাদের মতো অরিজিনাল কবিরাজ তারা মনে করেন যে গোপনে চলে গেছে, তারা আসলে সামনাসামনি আসতে পারে না ওদের জন্য, ভণ্ড কবিরাজের জন্য। এখন দেখবেন আপনি ফেসবুকে, ইউটিউবে, নানান ধরনের প্ল্যাটফর্মে সব ভণ্ড কবিরাজ, ভুয়া কবিরাজের জন্য আসল কবিরাজকে মানুষ খুঁজে পায় না। কিছু কিছু কবিরাজের পারিবারিক ভাবে শিক্ষা নেয়, গাছ গাছান তো দেয়, কিন্তু আপনার তো মূলত কবিরাজ যারা আসলে বই পড়ে শিক্ষা নিয়ে কবিরাজ এখন চিকিৎসা দিতেছেন। আমার শিক্ষা জীবনটা আসাম, কামরূপ, কামাখ্যা, মায়ং জাদু বিদ্যার দেশ। আপনারা সকলেই জেনে থাকবেন যে আসাম হচ্ছে জাদু বিদ্যার দেশ। তো আমি ওখান থেকে 12 বছর আমি প্রশিক্ষণ নিয়ে এই পেশায় নিয়োজিত হয়েছি। মানুষের উপকার করার জন্যই আমি তান্ত্রিক সাধক হয়েছি। আমার শিক্ষা জীবনটা আসাম। আমি যে সমস্ত কাজ করে থাকি, মনে করেন পাওনা দাওনা টাকা উসুল করে দিতে হয়, জমি নিয়ে ঝামেলা, স্বামী স্ত্রীর অমিল, পরকীয়া, প্রেম ভালোবাসায় ব্যর্থতা, মনের মানুষকে কাছে পেতে চান, 24 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ আমি কাজ করে দেব 100% ছেলের সহকারে। আপনার পাগলের মতো মেয়ে ছুটে আসবে, ভালোবাসবে আপনাকে। আপনার স্বামী আপনার কথা শুনে না, স্বামী নেশাকুর স্বামী, পরকীয়া করে আপনার স্বামীকে ভালো রাস্তায় ভালো পথে আনতে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ 24 ঘন্টার ভিতরে আপনার স্বামী আপনার পায়ে পড়ে থাকবে, যা বলবেন তাই শুনবে। কারণ আমি প্রমাণ, আমি প্রুফ করে দিব আপনাকে, 100% প্রমাণ করে দিব। আমি যে সমস্ত কাজ করি, ধরেন বিয়ে শাদি হয় না, বান মারে টাকার লোভে, ভাই ভাইকে বান মারে, ওই বান আমি কাটিয়ে দিই। জিন সাধক আমার পরিচয় হচ্ছে একজন, আমি দি জিন সাধক। কারণ আমার বাবা ছিলেন কবিরাজ, আমার দাদা ছিলেন কবিরাজ, আমি কবিরাজ। আমার সারা জীবনটাই আমি কাটিয়ে দিয়েছি কবিরাজি করে। আমার এই জীবনে আমি আজ পর্যন্ত 1000-এরও উপরের আমি কাজ করেছি, প্রত্যেকটা কাজে আমি সফল হয়েছি ইনশাআল্লাহ।
আপনারা যে কোনো কাজের জন্য 24 ঘন্টার ভিতরে সমাধান করা হয়, কাজের পরে টাকা নেওয়া হয়। আচ্ছা, আপনার ঠিকানাটা একটু বলে দেন। আমার ঠিকানা হচ্ছে কুমিল্লা বিজয়নগর, আর আমার নাম হচ্ছে মোহাম্মদ আরজু ভাই। আমি বলি সমস্যার কথাগুলো, অনেকে আছে এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভুয়া তান্ত্রিক থেকে সাবধান। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি 24 ঘন্টার ভিতরে আপনাদের কাজ করে দিব। যে কোনো অবাধ্য কাজকে বাধ্য করা, অসাধ্য কাজকে সাধ্য করা, পাওনা টাকা উসুল করা, প্রেম ভালোবাসায় ব্যর্থতা, একজনকে ভালোবাসেন বলতে পাচ্ছেন না, মনের মানুষকে কাছে ফিরিয়ে এনে দেওয়া, এই সমস্ত কাজ আমি ইনশাল্লাহ করে দিই 24 ঘন্টার ভিতরে। শত্রু দুশ্মন শত্রুকে খায়েল করা, বান মারা, বান টোনা, জাদু টোনা, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, এই সমস্ত কাজ আমি করে থাকি। 24 ঘন্টার ভিতরে রেজাল্ট পাবেন, 100% গ্যারান্টি, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই, ইনশাআল্লাহ। তো আপনার সাথে যোগাযোগের নাম্বারটা একটু আমার যোগাযোগ নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক সব আছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন। আমার নাম্বারটা হচ্ছে 01834092237। আমি আবারও বলছি 01834092237, এইটা আমার পার্সোনাল নাম্বার, এইটাই ইমো, হোয়াটসঅ্যাপ, দুটোটাই খোলা আছে, এইটাই যোগাযোগ করলে আমার সাথে। একটু ব্যক্তিগত প্রশ্ন করি, ধরেন আপনার মতো এরকম সুদর্শন, এরকম হ্যান্ডসাম ছেলে এখন লেখাপড়া যেহেতু শিখছেন, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারতেন, তাহলে আপনি এই পেশাটা কেন বেছে নিলেন? এই পেশাটা হচ্ছে আমাদের আদিম যুগ থেকে, আমার দাদা ছিলেন কবিরাজ, তান্ত্রিক কবিরাজ, মানুষের পেশায় নিয়োজিত ছিলেন, আমার বাবা ছিলেন কবিরাজ, এখন আমি ওনাদের বংশ পরম্পরা থেকেই আমি এই কবিরাজি ব্যবসাটা আমাদের চলছে। নিজের কাছে কোনো ইয়া মনে হয় না যে আসলে এই কাজটা না নিলে ভালো করতাম, এরকম কোনো? আসলে মানব সেবায় আমি নিজেকে নিয়োজিত রেখেছি, কারণ মানুষকে সাহায্য করা, মানুষকে ভালোর পথে আনা, মানুষকে, কত মানুষ আছে ক্ষতিগ্রস্ত, টাকার লোভে, সম্পদের লোভে মানুষকে বান মেরে দেয়, পাগল বানিয়ে দেয়, পাগল করা মানুষকে ভালো করা যায়। আমার মাধ্যমে ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, যে কোনো পাগল মানুষ ভাই ভাইকে পাগল বানিয়ে দেয় সম্পত্তির লোভে, ওই পাগল মানুষকে ভালো করা হয়, 24 ঘন্টার ভিতরে যে কোনো যাবতীয় সমস্যা ইনশাল্লাহ সমাধান করা হয়। তা যাই হোক ভাই, আপনার কথা শুনে ভালো লাগলো। আর যারা দর্শক ভাইয়ের কথা শুনলেন, আসলে সত্যিকার অর্থে সৎ মন নিয়ে একবার হলেও যোগাযোগ করে দেখেন, আশা করি সুফল পাবেন। আসলে মানুষের কথাই নাই, কাজেই বিশ্বাসী। হয়তো অনেকে মনে করতে পারেন, হয়তো চাপা মারতেছে বা কথা বলতেছে, কিন্তু মনে না করে একবার হলেও যোগাযোগ করে দেখুন, আশা করি সুফল পাবেন। তা ভালো থাকেন, দোয়া করি আপনি আপনার সেবায় নিয়োজিত থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।